তো ব্যক্তিগতভাবে মনে হয় প্রকাশ্যে রাস্তার উপরে দাঁড়িয়ে তৃণমূলের লোকেরাই শুধু চাকরি পাবে, কিভাবে পাবে সেটা এখানে বলবো না। এটা বলার জন্য আগে ব্রাত্যবসুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই এর, চাকরি দুর্নীতি তদন্ত যখন করছেন। সজলবাবু, সৌরভপ্রিয় বাবুরা আপাতত এই এই জয়টাকে বা কংগ্রেসের পরাজয়টাকে, বিজেপির এই জয়টাকে কোনো রকম পাত্তা দিতে রাজি নয়। আমি শুনেছি যে ঝড় উঠলে মরুতে উঠ বালিতে মুখ গুঁজে পড়ে থাকে, তাতে ঝড় থামে না। আপনার কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে সেরকম কিছু ঘটতে চলেছে? কর্ণাটক তেলেঙ্গানাটা বলো ভাই, কর্ণাটক তেলেঙ্গানাটা বলো। সজলবাবুকে জিজ্ঞাসা করছি, প্রথম কথা হচ্ছে অনেকে দেখবেন সাহসী লোক যখন ভয় পায়, ভূতের ভয় পায়, তখন লালা লালা করে গান গায়। আসলে দেখাতে চায় আমি ভয় পাইনি, তো ঠিক আছে। এখন অনেক কথা হচ্ছে পাশের বাড়ির বাচ্চা, নিজের বাচ্চা, এখানে তো অনেকের বিয়েই হলো না, বাচ্চা কোথা থেকে আসবে তাও তো জানি। আমার প্রশ্ন যেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সহজভাবে জানতে চাই, বলেছেন আজকে যদি এটাকে গতকালেরটাকে সেমিফাইনাল বলো, আচ্ছা এতদিন এটাকে সেমিফাইনাল কি বিজেপি বলছিল? মিডিয়া বলছে। এক মিনিট, মিডিয়ায় তোমাদের লোকেরা বলছিল না? এক মিনিট, আমি অন্তত পাঁচটা দেখিয়ে দিতে পারি যেখানে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সকলে মিলিতভাবে বলছে এটা হচ্ছে সেমিফাইনাল। আগের দিন অবধি, আগের দিন অবধি বহু নেতা লিখে দিয়ে গেছে, বুক ঠুকে দিয়ে গেছে যে কালকের রেজাল্ট মিলিয়ে নেবেন। জনাদেশ আমরা জিতেছি, আমরা যে প্রত্যেকবার জিতবো তা নয়। অভিনন্দন। এখন পানৌতির খোঁজ চলছে, শকুনের অভিশাপে যেমন গরু মরে না সেরাম শকুন। আমি অভিনন্দন দিলাম যেখানে জিতেছে, চাই না আমি তোমার সময় বলিনি, আমি এত ভালো বলবো তখন দেখবে জামা কাপড় নিয়ে বাড়ি যাওয়া মুশকিল হবে, এরাম করো না তুমি। তোমাকে অনুরোধ করছি, তোমার অনুরোধ, ক্ষমা চাইছি, অভিনন্দন জানানোর জন্য। জনগণের অভিনন্দনই যথেষ্ট, জনগণের অভিনন্দন যথেষ্ট, চোরেদের অভিনন্দন নয়, তোমাদের ভাষায় ওটা হবে শুভনন্দন, শুভনন্দন। আর বললাম তোমার সময় একটা কথাও বলিনি, আমি বলি আমার যেটা বলার বক্তব্য হচ্ছে আমি কংগ্রেস নিয়ে ক্যালোরি খরচা করব না, তারা রাজ্যে শূন্য, দেশে শূন্যর পথে। হ্যাঁ, রাহুল গান্ধীর কালকে এটা দেখবেন, পিসিটা দেখবেন, সেখানে যে তিনি খেই হারিয়ে ফেলছেন কথার মধ্যে বারবার বেরিয়েছে, ওটা নিয়ে আমি বলবো না। গতকাল অব্দি এনারা বলেছেন সেমিফাইনাল, আমরা কোনোদিন সেমিফাইনাল বলিনি। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচই যথেষ্ট গুরুত্বপূর্ণ, অ্যাজ লাইক অ্যাজ ফাইনাল। আমরা গত বছর যদি যান, আপনারা যদি আঠেরো সালে জানবেন এই সবকটা রাজ্যে ভোট হয়েছিল, সবকটা রাজ্যে আমরা হেরে গিয়েছিলাম, কিন্তু তাতেও ওইখানে যখন আবার লোকসভা শুভাশিষবাবু শুভাশিষবাবু, অমর সিং এর মতো সংসদীয় গণতন্ত্রের লজ্জা একটা কিটকে দিয়ে, যারা প্রকাশ্যে দেখা যায় স্পিকারের টেবিলে টাকার থলি এসে পড়ছে, যারা সংসদীয় ক্ষমতা ধরে রাখে, তারা কোথায় অজিত পাওয়ার খুঁজতে যাচ্ছে? চারবার যেতে নেই, হেরে গেছে, তারপর হেরে গেছে, তারপর হেরে গেছে। বলুন না না না, আস্থা ভোটটা, আস্থা ভোটটা কিনে জিতেছিলেন, কিনে জিতেছিলেন। যন্ত্রণা আছে, জিতবো জিতবো করে গোহারান হেরে গেলে তো হবেই, এক একটা জায়গায় একশোর নিচে সিট পেয়েছে, সাংসদ কিনে, সাংসদ কিনে, সাংসদ কিনে, আজকে চলছে, এতদিন চালাওনি, পরিবার রাজ চালিয়েছ, এখন বলতে দিন, বলতে আপনার সময় বলতে, গরিবি হাটাও করুনি, গরিব হাটাও করেছিলে, গরিবি হাটাতে পারুনি, যাই হোক
আমরা চাইছি তৃণমূলকে আক্রমণ করতে, এরা এখন দালালি করছে, অথচ ইন্ডিয়া জোটে যাবে না বলে দিই। আরে তবু এরা জোর করে এখন কংগ্রেস ভেঙে এই দাদা ভট্টাচার্যরা নিশ্চয়ই একটা দল বার করবে, ওকে আদিত্যনাথের সঙ্গে নিয়ে তৃণমূলে চলে যাবে, ধরা পড়েছে তার দেড় বছর মানে যাতে অধীর রাজ্যে যেতে পারে। আমি দেড় বছর মানে সিপিআই রাজ্যে, তার মানে বাপ্পাদিত্যকে বাঁচানো পার্থক্য বাঁচানোর চেষ্টা করছে, সেই কারণে আমাদের এই বিরোধিতা। মাথা ধরতে সুভাষিস বাবু, সুভাষিস বাবু।